বেলগেট যেটি রয়েছে এফডিসি থেকে এফডিসির সামনে দিয়ে যে মগবাজারের রাস্তা বা মহাখালীর সংযুক্ত রাস্তার সাথে যুক্ত হয়েছে হাতিরঝিলের সঙ্গে সেদিকে কিন্তু যাচ্ছে এবং একটু সামনে যাওয়ার পরেই আরেকটি বিষয় অবগত করতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে আসলে এফডিসি মানে পুরনো একটি গেট ছিল, অনেক বড় বড় আকারের একটি গেট ছিল, যে গেটটি আপাতত বন্ধ আছে কারণ আমরা জানি যে 3-4 নম্বর যে এফডিসির ফ্লোরটি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে বড় ধরনের স্থাপনা করা হচ্ছে যেখানে সিনেপ্লেক্স সহ এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু ভবন হবে। তো কমপ্লেক্স যেটি আসলে এফডিসি কমপ্লেক্স নামে আসলে আমি বলবো, বড় কমপ্লেক্সের জন্য আসলে পুরনো ফ্লোর গুলো ভেঙে ফেলা হয়েছে, তবে ওখানে কিন্তু সিনেপ্লেক্স হবে, বড় বড় আরো কিছু ফ্লোর হবে, তবে সেটি হচ্ছে হাই রিস্ক বিল্ডিং এর মধ্যে হবে। তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি রমনাথ থেকে কিন্তু এই যাত্রাটি শুরু করেছি, যদিও আমি যানজটের কথা বলে আমি শুরু করলেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু এফডিসি তে। তো বন্ধুরা যেটি হচ্ছে যে একদমই আমার বাম পাশে কিন্তু সেই মাছের কিন্তু বিখ্যাত বাজার কাওড়ানবাজারের মাছ হাট, সেটির পাশ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর যেহেতু এফডিসির গেটটি আগের গেটটি নেই, এখন পরিবর্তন হয়েছে, পরিবর্তন করে আসলে কোন দিক দিয়ে আপনি প্রবেশ করবেন সেই তথ্যটি কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে। তো অনেকে যারা মগবাজার থেকে বা তেজগাঁ থেকে যারা আসবেন তারা কিন্তু আপনাদেরকে আগের পুরনো গেট যেটি একদম তেজগাঁ মগবাজারের রুট থেকে এসে কারণবাজারের রাস্তায় এসে কিন্তু মাঝামাঝি যেটি রেলগেটের মাঝামাঝি দিয়ে ইউ টার্ন করে গেট ছিল সেই গেটটি কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বটতলার নিচ দিয়ে যে গেটটা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে রেল লাইনটি রয়েছে এটি কিন্তু কারণবাজারের রেল লাইনটি সকলের কাছে খুবই সুপরিচিত এবং রেল লাইন ঘেঁষে কিন্তু নতুন রাস্তা কিন্তু হচ্ছে, যেটি হচ্ছে যে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে কিভাবে আসলে প্রবেশ করতে হবে। বন্ধুরা দুঃখিত, আসলে সেই পুরনো গেটটি এখানে কিন্তু সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন যে গেটটি করা হয়েছে এটি ছিল আসলে এফডিসির পুরনো গেট, যেখান দিয়ে কিন্তু ইউ টার্ন করে এসে আপনারা এই যে বটতলার সেই গেটে গেটটি পুরনো সেই ঐতিহ্যবাহী গেটটি কিন্তু এখনো আছে, ভাঙা হয়নি, তবে এর পিছনে এদিক দিয়ে প্রবেশ করার পরেই যে বড় বড় বিল্ডিং গুলো ছিল এখানে মূলত কিন্তু হাই রিস বিল্ডিং হবে। তো বন্ধুরা আমরা কিন্তু একদম এফডিসি থেকে এদিক দিয়ে ঘুরে এসে একদম আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও মগবাজারের দিকে। তো এটি আপনাদের নিশ্চয়ই ভিডিওটির মাধ্যমে আপনাদের ধারণা হয়ে যাচ্ছে, এখান থেকে এফডিসি থেকে বেরিয়ে হাতের বাম পাশের যে রাস্তাটি সেটি চলে গেছে তেজগাঁয়ের দিকে, আর এখান থেকে সোজা যদি আপনি চলে যান তাহলে চলে যাবেন একদমই হাতিরঝিলের দিকে, হাতিরঝিল হয়ে রামপুরা বাড্ডা অনেকগুলো সাইডে আপনারা যেতে পারবেন, বা একদমই ঘুরে ঘুরে ইউটার্ন নিয়ে কিন্তু আবারও হাতিরঝিল থেকে এসে আপনারা কিন্তু মগবাজারে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু একদমই কাওড়ানবাজার থেকে এসে হাতিরঝিলের যে মাথা সংযুক্ত মগবাজার টু মহাখালীর যে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেখানেই কিন্তু এই মুহূর্তে আছে এবং আপনাদেরকে এখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি।